সত্যি কথা বলতে এখন ভিডিওটা নাই করতে পারতাম, অন্য কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু হঠাৎ করে কমেন্ট বক্সে কমেন্ট এসলো যে রিপা যাও একবার, টিনা ভিডিও দিয়েছে। গেলাম যথারীতি দেখতে, সব শুনলাম। আমি একটা কথা বুঝে পাই না, মানে মেয়েরা, নো ডাউট দোষ করে না আমি বলছি না, মেয়েরা কি মানে সবসময় কি মানে টেকেন ফর গ্রান্টেড এরকম টাইপেই কি তোমরা নাও? মানে বিশেষ করে আমি শ্বশুর বাড়ি মানুষদেরকে বলছি, টেকেন ফর গ্রান্টেড। দেখো, যারা ভালো শ্বশুর বাড়ি পেয়ে যায়, নো ডাউট তাদের সেটা নিয়ে চিন্তা থাকে না, কিন্তু যেসব মানুষরা পায় না, যাদের দিনের পর দিন লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে হয়, তো সেই মানুষগুলোর, সেই মেয়েগুলোর মনের মধ্যে দিয়ে কী যায় একটা বারও তোমাদের মনে হয় না, না একটা বারও মনে হয় না। ফ্যামিলি, ফ্রেন্ড, যত নিজস্ব সমস্ত জিনিসপত্র ছেড়ে একটা মেয়ে চলে আসে তোমাদের কাছে, আসার পরে যারা অন্যরকম উদ্ধত ছেড়ে দাও। টিনাদের মতন মেয়েরা, যারা সংসার টাইপস মেয়েরা হয় না, তারপরেও ইচ্ছা করে। দেখো, আমি সেই দিন কি একটা কথা তুলেছিলাম, যে কথাটার জন্য অনেক কিছু শুনতে হয়েছে, সেটা হচ্ছে পুড়িয়ে দেওয়ার কথাটা। আজকে কিন্তু টিনা নিজের ভিডিওতে বললো যে ওর মা, শাশুড়ি মা কিন্তু বলেছিলেন যে মুখ ধরে আগুনে দিয়ে দিতে। তাহলে কি শুধু মুখ পড়ে? এটাও তো এক ধরনের পুড়িয়ে মারার, না? এই কথাটা বলাতে অনেক রকম কথা উঠেছিল। আজকে টিনা সেই কথাটার ওপর শিলমোহর বসালো তো, কথাটার ওপর শিলমোহর বসালো তো। মিথ্যে কথা বলে আমার কোনোদিনও কোনো লাভ হয়নি, আর মিথ্যে কথা বলার মতো মানসিকতাও নেই। আমি যেখানে যেটা প্রবলেম হবে সেখানে সেটা আমি বলবই, সে আজ হোক কাল হোক যেটাই হোক বলব। এখন বিষয়টা হচ্ছে, আজকে যে কথাটা আমি দুপুরের ভিডিওতে বললাম, এক্স্যাক্টলি টিনাও সেই কথাটাই বলেছে যে ছেলেকে তো তোমার কাছে রাখতে চেয়েছো, তুমি চলে যাও, ছেলেকে আমার কাছে দিয়ে যাও, তো ছেলে তোমার কাছেই আছে, তোমার কাছেই রয়েছে। একটা মানুষ মরে গেছে, তার সাথে টিনাকে, টিনা এখনও বেঁচে আছে, সম্পর্কটা এখনও শেষ হয়ে যায়নি। ভুল করেছো, ভুল স্বীকার করেছো, টিনা সেটাকে মানবে কি মানবে না সময় একটু দিতে লাগে, সব জিনিস হরবর হরবর না, এখন তো এখনই একদম সেটা হয় না সন্দীপ, সেটা হয় না। তুমি বললে যে তুমি মারোনি, তুমি মারোনি, কী লাভ হবে টিনার তোমাকে, তুমি মেরেছো এটা বললে, মাথা ধরে ঠুকে দিয়েছিলে দেওয়ালে। দেখো, বডি পার্টসের দাগ এখন কোথায় কোথায় খুঁজতে বসবো বলো? মনে যে দাগটা পড়ে যায় সেটারই তো কোনো রকম হিসাব থাকে না, শরীরের দাগ দিয়ে কী করি বলো তো? হ্যাঁ, শরীরের দাগ তো একটা সময়ের পর সেই কাটা ঘাসেই শুকিয়ে যাবে, এ হয়ে যাবে, তো মনের ঘাটা কি শুকায়? আর এই যে শাশুড়ি মা এতদিন পর দুখানা নাইটি ধুয়েছেন, ধুয়ে বলছেন এত করলেন বউয়ের জন্য, বউ সেটা বুঝলো না, বলছি এই যে পাড়ায় পাড়ায় গিয়ে যে বলছেন যে বউটি আপনার সোনাগানা চুরি করে নিয়ে গেছে, কই একবারও তো অন ক্যামেরা বললেন না যে সোনা নিয়ে গেছে টিনা, কিন্তু চুরি করেও নিয়ে গেছে। ছেলে লাগালো পরকিয়ার অপবাদ, আর মা কি ব্লেম দিল? চোর অপবাদ দিল। বাহ 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 বাহ। এরপরেও আপনারা বলেন যে আপনারা অনেক যত্ন করেছেন, টিনা থাকতে পারেনি, টিনা ফেলিয়ার। এরকম ফেলিয়ার যেন সবকটা মেয়ে হয়, যে শ্বশুর বাড়িতে বেসিক সম্মানটুকু নেই সেখানে থেকে কি করবে, সেখানে থেকে কি করবে, এরকম টক্সিক একটা সম্পর্ক নিয়ে কি করবে, যেখানে তার হাজবেন্ড গোটা হাটে বাজারে বউকে একদম বিকিয়ে ছেড়ে দেয় পরকিয়ার অপবাদ দিয়ে, আর শাশুড়ি মা পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে জানো তো আর বলো না সোনা গয়না নিয়ে গেছে। বাহ 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 বাহ, আপনার ওই কটা সোনা গয়নাই নিয়ে গিয়ে একবারে ও একবার বিশাল বড় লোক হয়ে যাবে, আর ওর যে মান সম্মান যেটার অমূল্য, কোনো মূল্য দিয়ে সেটাকে মাপা যায় না, সেটা গেল বলুন। সেটা নিয়ে আপনার একবার মনে হয় না ছেলেকে বলি কেন এই কথাটা বললি, যদি এরকম কিছু হয়েও থাকতো তোরা নিজেরা গুছিয়ে নে। অনেকে তোমরা ভিউয়ার্সরা বলছো কি সন্দীপ না ভয়ের চোটে সেদিনকে এই কথাগুলো বলেছে, আর ইউ সিরিয়াস? ভয়ের চোটে মানে অপরাধ করার সময় আমি ভয় পাই না, অপরাধটা চাউরিয়ে যাবে তার আগে আমি নোংরা করে ফেলি নাকি ভয়? তোমরা প্লিজ এই ধরনের কথা বলো না,
এই ধরনের কথা বলো না। এদিকে যেমন ম্যান্ডি গিলটি ছিল তো সোমনাথের জন্য সবাই বলেছে, বাট এখানে কিন্তু সব ক্ষেত্রে টিনা গিলটি না, সব ক্ষেত্রে টিনা গিলটি না। আদৌ এই পরকীয়ার বিষয়টা সত্যিও কি না সেটা নিয়েও তো ধন্ধ আছে। একটু একটু করে টিনা বলছে নিশ্চয়ই এই বিষয়টাও ক্লিয়ার করবে যে সত্যি কর চক্করে পড়ে গেছিলো নাকি সামান্য যত সামান্য কথাবার্তা ছিল যেটাকে পরকীয়ার আকার দেওয়া হয়েছে, সবটাই আসবে। তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কিন্তু এইটা আমি বলবো যে এই যে নাটকগুলো বন্ধ করো সন্দীপ, নাটক বন্ধ করো, অনেক হয়েছে। ওই বন্দুক থেকে বেরোনো গুলি আর মুখ থেকে বলা কথা না, একবার বেরিয়ে গেলে আর ফেরত আসে না, বুঝতে পেরেছ? আগে ভালো মানুষ হতে শেখো। মদ খেয়ে এসে বউ পিটানো কোনো বাহাদুরির পুরুষত্বর প্রমাণ না, শাসন এইভাবে হয় না। গরু পিটিয়ে যেমন গাধা করা যায় না, গাধা পিটিয়ে গরু করা যায় না, বুঝতে পেরেছ? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।